ক্ষীাই সেবন করা দ্বারা কেউ সব সমস্যা দূর হয়ে থাকে ক্ষীরের ঘিমিশ পি প্রচলন বহু পুরোনা বিশেষ করে গণঠি যন্ত্রণ ও পেট যন্ত্রণার পীড়িত লোক সমস্যা দূর হয়ে থাকে গুহ ঘিওরে ভরপুর মাত্রার রয়েছে ও পঙ্গল গুণ রয়েছে যদি হুয়ে ছোট কাম কলে বি হালিয়া হয়ে যাতে তাহলে ক্ষীে ঘিমিশবন করা দ্বারা থক দূর হয়ে থাকে এ শরীরের শক্তি বৃদ্ধি পাই স্বাস্থ্য বিশেষজ্ঞ অনুযায়ী ঘি মিশাই সেবন কে পাচন শক্তি মজবুত হয়ে সমস্তম ৰজবুত হৈ থাকে নাই দূৰ হৈ থাকে গণ্ঠি সমস্যা ক্ষীৰ ঘি ভাল ঔষধ এটা মাংস পেচি হজবুত হৈ থাকে শীত ঋতুৰে গণ্ঠি সমস্যু মুক্তি থাকে ক্ষীৰে ঘিন কলে মেটাবলিজম বৃদ্ধি পাই দ্বাৰা শৰীৰৰ শক্তি সঞ্চাৰ হৈ থাকে এতিয়া শৰীৰৰ ডিটক্স মই সেৱন কৰিব দ্বাৰা ଶରୀରରେ ଥିବା ସମସ୍ତ ବିଷାକ୍ତ ପଦାର୍ଥ ମୂତ୍ର ଜରିଆରେ ବାହାରି ଯାଇଥାଏ ରାତିରେ ସାଇବା ପୂର୍ବରୁ ଘିଅ ଓ କ୍ଷୀର ସେବନ କରିବା ଉଚିତ ଘିଅରେ ଅନେକ ଆଣ୍ଟି ଅକ୍ସିଡେଣ୍ଟ ତତ୍ତ୍ୱ ଥିବାରୁ ଏହାର ସେବନ ଦ୍ଵାରା ଶରୀର ହାଲକା ଅନୁଭୂତ ହୁଏ ଯାହା ଫଳରେ ମାନସିକ ଥକାପଣ ଦୂର ହୋଇଥାଏ ଏହା କ୍ୟାନସର ରୁ ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରିଥାଏ ଯେଉଁମାନେ ପ୍ରତିଦିନ ଏହା ସେବନ କରନ୍ତି ସେମାନଙ୍କୁ କ୍ୟାନସର ହେବା ଆଶଙ୍କା କମ ଥାଏ ତ୍ୱଚା ମଧ୍ୟ ସଫା ହୋଇଥାଏ ଏହାର ନିୟମିତ ସେବନ ଦ୍ଵାରା ତ୍ୱଚାର କୁଞ୍ଚନ ଓ ଦାଗ ଦୂର ହୋଇଥାଏ ତେବେ ଗାଈ କ୍ଷୀର ଏବଂ ଗାଈ ଘିଅ ହିଁ ନିୟମିତ ସେବନ କରିବା ଦ୍ଵାରା ଶାରୀରିକ ଲାଭ ମିଳିଥାଏ